গুড মর্নিং, আজ আমি তোমাদের একটা গল্প পড়াবো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওনার আসল নাম ছিল, কিন্তু উনি তো ছদ্মনামে লিখতেন বনফুল। তো এই বনফুলের লেখা একটি গল্প, গল্পের নাম দই। হ্যাঁ, যে দই আমরা খাই, মিষ্টি দই হয়, টক দই হয়, আবার দই অনেক সময় পচে যায়, পচে গেলেও সেই দই আর কিন্তু খাওয়া যায় না আর কি। সেই দই খেলে মানে মানুষের ক্ষতি হয় আর কি শরীরে। দইটা খাওয়া হচ্ছে, শরীর ভালো থাকে দই খেলে। কিন্তু এই এখানে আজ আমরা যে গল্পটা পড়ব, সেই গল্পটা কিন্তু আপাত অর্থ দেখতে যে দই, কিন্তু গল্পটার মধ্যে একটা করুণ কাহিনী মানে রয়েছে। সেটা হচ্ছে যে কন্যা দায়গ্রস্ত পিতারা মানে মেয়েকে বিয়ে দিতে হবে, সেই সমস্ত বাবাদের যে কি করুণ অবস্থা এক সময় হতো, যে হয়তো দুটি তিনটি মেয়ে প্রত্যেকটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে তাদের তখন কি পণ দিতে হতো, এখন তোমরা যাকে দহেজ বলো আর কি, সেই পণ দিতে হতো, সেই পণের অনেক টাকা দিতে হতো। সেই টাকা দিয়ে শেষে তারা আর যে বিয়ে বাড়ির যে খাওয়া দাওয়ার জন্য যে টাকা পয়সা খরচ করা, সেটা তারা পেরে উঠতো না, কুলিয়ে উঠতে পারতো না, মানে পণ দিতে গিয়েই টাকা প্রায় শেষ হয়ে যেত। এইখানে আমরা দেখব যে এই যে মেয়েটির বাবা, যে যিনি বিয়ে দিচ্ছেন যে ভদ্রলোক, তার নাম আর কি সেই কন্যাদায়গ্রস্ত এক নিম্ন মধ্যবিত্ত বাঙালি পিতা, তিনি যে তার মেয়ে বিয়ে দিচ্ছেন, তো সমস্ত পণের টাকা টাকা দেওয়াটার পরে দেখছে যে আর টাকা পয়সা নেই, প্রায় সব শেষ হয়ে গেছে। এবার বরযাত্রীদের খাওয়াতে হবে, পাড়া প্রতিবেশীদের একটু খাওয়াতে হবে, এবার আর টাকা নেই। তখন কি করবেন, ভাবছে যে কোনটা কম করব। এইটা ভাবতে গিয়ে তখন ভাবলো যে দেখি খাওয়া দাওয়া কিছু কমানো যায় কিনা। দেখছে যে না, সাধারণ খাওয়া দাওয়া, মা মাছের ঝোল, ডাল, একটা তরকারি, শাক ভাজা, ছেঁচড়া, এই সমস্ত যা যা খাওয়ানো হয় এসবেরই নাম আছে, তোমরা এই গল্পে দেখতে পাবে। এসব করার পরে দই মিষ্টি, তো দই মিষ্টি তিনি তখন ভাবলেন যে দইটা তাহলে একটু কম করে দিই বলে তিনি তাদের পাড়ার গয়লা, তার নাম নিধিরাম, সেই গয়লাকে ডেকে পাঠিয়েছেন। বলছে যে তোমার গয়লার কাছ থেকে তখন দই নেওয়া হতো, তো তোমার দই কত করে দাম? সে বলছে বাবু বিভিন্ন দই আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে। বলছে 5 টাকার ওই তো বলেই সে বলেছে না বাবু, 5 টাকার দই কিন্তু আপনাদের চলবে না। তা বলছে চলবে না কেন, সে তো খাওয়া যাবে। বলছে হ্যাঁ খাওয়া যাবে, মানে 5 টাকা মন, মানে বুঝতে পারছো, মন মানে 40 কেজি, এক মন হচ্ছে 40 কেজি, 1 কেজি 2 কেজি করে 40 কেজি, তা সে 40 কেজি দইয়ের দাম 5 টাকা, তাহলে সে কি দই হবে? তো লাস্ট পর্যন্ত ভদ্রলোক ভাবলেন যে ঠিক আছে তাই হোক, যে ওই দইটা যদি কমিয়ে দেয়া যায় তাহলে কিছু পয়সা হয়তো কমবে, এই মনে করে সেই হলধর হালদার, কন্যার মেয়েটির বাবার নাম হলধর হালদার, তিনি ঠিক করলেন যে ওই দই নেবেন, 5 টাকা মনের দই। শুধু এই নিধিরাম গয়লাকে বললেন, শোনো নিধিরাম, যদি বিয়ে বাড়ির লোকে একটুনি সবাই রাগারাগি করে যে একে দইটা ভালো না, দইটা গন্ধ এরকম, তখন আমি তোমাকে ডেকে একটুখানি বকবো, কি নিধিরাম তুমি কেমন দই দিয়েছো, তুমি একটু আমতা আমতা করবে, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন সবাই বুঝবে যে আমার কোনো দোষ নেই, তোমার দইটা হয়তো একটু খারাপ হয়ে গেছে। নিধিরাম হ্যাঁ না বললো যে দেখুন বাবু, এসব কথা আমার ভালো লাগছে না, দই কিন্তু ভালো হবে না, 5 টাকার দই। তা বলছে যে ঠিক আছে, এসে বিয়ের দিন দেখা যাবে। এই বলে তো বিয়ের দিন সব বরযাত্রীরা, প্রথমে খাওয়া দাওয়া তাদের খুব একটা পছন্দ হয়নি, যে খুব একটা ভালো কিছু খাওয়া তেমন হয়নি, এবার তারা ভাবছে দই মিষ্টিটা খাবো, দইটা দিয়ে খাবো। দই না যেই পাতে দিয়েছে, বলে দধি নয় যেন আগুন, একটা লাইন আছে আমরা পড়বো যখন দেখবে, দধি নয় যেন আগুন, মানে যেই না দই পাতে পড়েছে, একেবারে সবাই সেই দই মানে বরযাত্রীরা পাতে দই পড়ার সঙ্গে সঙ্গে সবাই একেবারে বিস্ফোরক হয়ে উঠেছে, মানে যেন ফুটতে শুরু করে দিয়েছে একেবারে। বলছি এ কি, সে দই তো পচে এমন হয়ে গেছে যে সে আর কেউ মুখে দিতে পারলো না। তখন হলধর নিধিরামকে ডেকেছে, নিধিরাম এদিকে এসো। আসার পরে বলছে তুমি কি দই দিয়েছো, দই? তা বলছে না বাবু ঠিকই তো দিয়েছিলাম, তাহলে হয়তো একটু খারাপ হয়ে গেছে। বলছে খারাপ হয়ে গেছে? বলে সে নিধিরাম
গয়লাকে সজোরে মেরেছে চর তার মুখে। যেই না চর মেরেছে তখন নিধি রাম বলছে, কি ব্যাপার, আপনি তো আমাকে চর মারার তো কথা ছিল না, আপনি আমাকে চর মারলেন কেন? তখন বললে বলছে যে, আমি কি খারাপ দিয়ে দিয়েছি? আপনি তো বলেছেন আমাকে, আপনার কম পয়সা দিয়েছেন, আমাকে 5 টাকা দিয়েছেন, সেই জন্য আমি এই খারাপ দিয়ে দিয়েছি, আপনি আমাকে চর মারলেন কেন? এই যেই বলেছে বলে তখন নিধিরাম গয়লা দারুণ চিৎকার করছে, করে তখন আর কি করবে, তাড়াতাড়ি হলধর গিয়ে তার মুখ চেপে ধরেছে, বলছে চুপ 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 চুপ, এতগুলো লোকের সামনে এইভাবে বলো না তুমি আমাকে। কিন্তু কোন অবস্থায় যে মানুষ মিথ্যা আশ্রয় নেয়, মিথ্যে কথা বলতে হলো তাকে, কি করবে সে? কন্যা দায়গ্রস্ত পিতা, তার পয়সা নেই, এবং একটা ভালো মানুষ সে, সে মানুষ হিসেবে সে খারাপ নয়, কিন্তু পয়সা নেই বলে, গরিব বলে সে এরকম মিথ্যের আশ্রয় নিয়েছিল। এবং শেষ পর্যন্ত এই মানে আমরা দেখছি যে মিথ্যের আশ্রয় নিয়ে সজ্জন মানুষ কিভাবে লোকের কাছে খারাপ হয়ে যায়, কিভাবে বিপাকে পড়ে, সেটাই আমরা দেখব এই দই গল্পে। আমরা আমি পরের দিন গল্প ভালো করে পড়াবো তোমাদের। গল্প পড়ানোর আগে আমি গল্প সম্পর্কে তোমাদেরকে ভালো করে বলে দিলাম, যদি তোমরা পারো বসে বসে পড়ো গল্প, এরপর দিন আমি প্রতিটা লাইন পড়িয়ে পড়িয়ে তোমাদের মানে বলে দেবো এবং গল্পের মূল কথা যেটা। এবং গল্প কে লিখেছেন বনফুল, তার আসল নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়, এটা তোমাদের জেনে রাখতে হবে। এবং এই গয়লার নাম এবং এই যে হলধর হালদার, এদের নাম জেনে রাখতে হবে। এবং দুটি টিকা আছে এখানে, আমি গল্প পড়িয়ে নিই, কালকে আবার ভালো করে পড়াবো। আজকের শুধু গল্প সম্পর্কে বলে রাখলাম, গল্পের মূল কথাটা এটা বলে রাখলাম, তোমরা একবার পড়ো, আমি কালকে আবার ভালো করে পড়াবো।